ভয়াবহ বিপদের মুখে বিশ্ব নাসার এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। সমীক্ষায় মূলত আমেরিকার কথা বলা হয়েছে, তবে তার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপর। সমীক্ষায় বলা হয়েছে 2050 সালের মধ্যে আমেরিকার প্রায় সমস্ত উপকূলবর্তী এলাকাই সমুদ্রের নিচে চলে যাবে, এমনকি কোনো উপকূল কতটা ডুববে তাও বলা হয়েছে এই সমীক্ষায়। আর এর প্রভাব পড়বে বেশ কিছু দেশের উপর, আর শুধু ডুবে যাওয়াই নয়, ছোটখাটো ঝড়েও থাকবে বন্যার আশঙ্কা। 3 দশকের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে বলা হয়েছে, নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন আমেরিকার উপকূল 1 ঘনফুট পর্যন্ত ডুবে যেতে পারে, অর্থাৎ জলস্তর বর্তমান যেখানে আছে তার চেয়ে 1 ফুট উপরে উঠতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপসাগরীয় উপকূল এবং দক্ষিণ পূর্ব উপকূল, অর্থাৎ নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস এঞ্জেলেস এবং ভার্জিনিয়ার মতো উপকূলীয় অনেক রাজ্য সমস্যায় পড়বে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হবে ঝড়ের কারণে সামুদ্রিক বন্যা। এই গবেষণাটি সম্প্রতি কমিউনিকেশন অ্যান্ড আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে।